একসাথে যাওয়ার চেষ্টা না করি। আমাদের আজকে বিজয়ী দলকে পুরস্কৃত করতে হবে, পুরস্কার তুলে দিবেন আজকের আমাদের প্রধান অতিথি। ভলেন্টিয়ার ভলেন্টিয়ার তোমরা সামনে আসো, মঞ্চের সামনে আসো, কেউ কেউ ভলেন্টিয়ার তোমরা মাঠের সামনে আসো। যারা আনন্দ করতেছেন তাদেরকে অনুরোধ করব একটু দূরে যান, সবাই নিজের প্রতি খেয়াল রাখুন, কারো কেউ যেন ক্ষতি না হয়। এ বাঁকাইগুড়ি বাসীর প্রতীক আছে, এ কোন সে প্রতীক জ্বলছে বলো? এ বাঁকাইগুড়ি নৌকা, আমাদের প্রধান অতিথি আজকে একটু সামনে ফাঁকা করেন, আপনি আনন্দ করেন, একটু সামনে ফাঁকা করেন, একটু ফাঁকা হন, একটু ফাঁকা হন, দশ হাত দূর দিয়ে দাঁড়ান ভলেন্টিয়ার, দশ হাত দূরে নিয়ে যাও, সবাইকে দশ হাত দূরে নিয়ে যাও। আজকে চাচা খাম 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 খাম, এই যে খাম চাচা খাম, আমরা প্রথমে রানার্স আপ দলকে পুরস্কারে পুরস্কৃত করব। এজন্য তুরুকবাড়িয়া মান্নার অধিনায়ককে সামনে আসার জন্য অনুরোধ করতেছি, সে সাথে বাঁকাইগুড়ি দলের অধিনায়ককেও সামনে আসার জন্য অনুরোধ করতেছি। ম্যান অফ দ্য সিরিজ মান্দার দশ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, উনাকেও সামনে আসার জন্য অনুরোধ করতেছি। মান্দা দলের দশ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, উনাকে সামনে আসার জন্য অনুরোধ করতেছি। আজকের এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচ বাঁকাইগুড়ির গোলকিপার, বাঁকাইগুড়ির গোলকিপার, ওনাকেও সামনে আসার জন্য অনুরোধ করতেছি। আমি দর্শকদের একটু অনুরোধ করব, আপনারা সবাই যদি একটু ফাঁকা হয়ে দাঁড়ান আরো বেশি দর্শক দেখতে পাবেন, এজন্য আপনারা একটু একটু ফাঁকা হয়ে দাঁড়ান। আমি আবারও মান্দা টিমের দশ নাম্বার যে খেলোয়াড় তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি, এবং বাঁকাইগুড়ির গোলকিপার আপনিও একটু মঞ্চে আসেন। আমরা আপনাদেরকে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার দিব। মান্দা বাঁকাইগুড়ির টিম ম্যানেজার, বাঁকাইগুড়ির টিম ম্যানেজারকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। গোলকিপার আসছে, ভাই ভাই গোলকিপারকে একটু আসার সুযোগ দিন। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি এবং আজকের উদ্বোধক ক্লাব সভাপতি। তোহা আলম গোলকিপার, তাড়াতাড়ি করেন।
এই মুহূর্তে 1,25,000 টাকা তুলে দিল মান্দা টিম ম্যানেজারকে। এবারে আজকের এই খেলার চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করবেন আমাদের প্রধান অতিথি। আমি বাকাইকুড়ি টিম ম্যানেজারকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধু পুরস্কারই না, আমরা উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা দর্শকদের চমক দেখিয়েছেন। এবারে পুরস্কার তুলে দিচ্ছেন মান্দার বাকাইকুড়ি টিম ম্যানেজারকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিংড়ার নয়নমণি, সিংড়ার মাটি ও মানুষের নেতা আল আজাদ পকেট জুনায়েদ আহমেদ পলককে তার সম্মাননা পুরস্কার দিচ্ছেন সবুজ সংঘের সকল সদস্যবৃন্দ। আমাদের করসবাড়িয়া মাদ্রাসার আমার স্নেহের ছাত্র বন্ধুরা, আমি যখন সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছিলাম তখন তারা ইশারায় আমার কাছে একটা কিছু চাইছে, তো আমি এটা বুঝতে পারছি, আমি তাদের সেই দাবিটা এখনই মঞ্চ থেকে পূরণ করে যেতে চাই। আমি শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়কে অনুরোধ করব, উনি মঞ্চে এসে ছাত্রদের পক্ষ থেকে আমার এই ব্যক্তিগত উপহারটা গ্রহণ করে যাবেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, মাদ্রাসা হুজুররা চাচ্ছিল আপনি একটু মাদ্রাসার মধ্যে যাবেন। হুজুর আপনি যান, প্রধানমন্ত্রী যাবে, আমরা তো জয় বাংলার লোকই, এটা তো বলছি জয় বাংলার লোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমাদের সবার প্রতীক নৌকা। আপনাদের সবার মার্কা নৌকা, সবার নৌকা মার্কা ভোট দিবেন, জয় বাংলা, জয় ভগবন্ধু।